আসসালামু আলাইকুম, আমরা বোলামান ভূ থেকে আসছি রংপুর কৃষি প্রশিক্ষণে। আপনাদের এখানে আসার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য স্যার, আমরা ওই যে মেশিন এর উপর যন্ত্রপাতির উপরে কিছু কাজ শেখার জন্য এসেছি। এগুলো হলো জমি চাষ দেওয়া, ধান কাটা বা ওই খেতে পানি দেওয়া। আমরা আধুনিক কৃষি ওই যন্ত্রপাতির উপর প্রশিক্ষণ নিতে আসছি, যেগুলো এগুলো আমরা শিখলে যেহেতু কৃষি উন্নয়ন করতে পারি বা কিছু যন্ত্রপাতি কাজ শিখতে নষ্ট হইলে যেন আমরা ঠিক করতে পারি, এই জন্য আমরা শিখতে আসছি। অনেক কিছু জানছি, যে আমরা টিলার চালাতেন জানতাম না, এখন টিলার চালাচ্ছি জানছি। ওই মেশিন স্টার্ট দিতাম পারতাম না, স্টার্ট দিছি, বা কিছু নাট টাট দিয়ে কেমনি লুজ দিয়ে কেমনি এটুকু আমরা জানতাম না, ততটুকু আমরা শিখছি। কোন দিকে টাট দিলে, কোন দিকে ঘুরালে টাইট হবে, কোন দিকে ঘুরালে লুজ হবে, ওতটুকু আমরা জানছি, আগে জানতাম না। যে আপনারা যে যতটুকু জানছেন বা এই পাঁচ দিনে যতটুকু জানবেন, এগুলো দিয়ে আপনারা কি করতে চান আপনার অঞ্চলে? আমার অঞ্চলে এগুলো দিয়ে আমরা চাষাবাদ করতে চাই, যে এগুলোর উপর দক্ষতা নিয়ে আমরা চাষাবাদ করে লাভবান হতে চাই। এই যে দুই দিন থেকে এখানে আছেন, কোথায় আছেন আপনারা বলতে পারবেন? আমরা এখন রংপুর কৃষি বাজার আছি। আপনাদেরকে এখানে কে নিয়ে আসছে প্রশিক্ষণ দেওয়ার জন্য? এসএসসিবি প্রকল্প থেকে আমাদেরকে বনপুরের থেকে বোরামানপুর থেকে কৃষি বাজার রংপুর কৃষি বাজার নিয়ে আসছে প্রশিক্ষণের জন্য। আপনারা যে দুই দিন থেকে আছেন, কোনো সমস্যা না? যে আমি খাওয়া দাওয়া থাকা কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনারা অন্য ধরেন আমি একজন কৃষক, আপনি আমাকে কি পরামর্শ দিতে চান? যে দিতে চাই যে এইভাবে মেশিনের উপর কাজ শিখলে, মেশিনের যন্ত্রপাতি শিখলে বা খেতে নষ্ট হয়ে গেলো জিনিসটা আমি ঠিক করতে পারলাম, বা আপনিও শিখেন, শিখলে জিনিসটা নষ্ট হলে নিজে ঠিক করতে পারেন, মেকানিকের কাছে কুদা লাগবে না, নিজে শিখলেন বা নিজে চাষাবাদ করে লাভবান হতে পারলেন, এইটুকু।